আর কলেজ চয়েস দেওয়ার সময় অবশ্যই যেটা মাথায় রাখবে, তোমার তোমার পয়েন্ট যেরকম আসছে সেইরকম কলেজে চয়েস দেওয়া। নাহলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে অনেকেই যারা এসএসসি পরীক্ষা দিয়ে এবার কলেজে ভর্তি হবে, অনেকেই আমাকে অনেক প্রশ্নই করতেছো যে কলেজের চয়েস কীভাবে দিব, তারপরে কোথায় কোথায় দিলে ভালো হবে, আমার পয়েন্ট এরকম আসছে। আবার অনেকে জিজ্ঞেস করতেছো যে তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের বোর্ড চ্যালেঞ্জ করার রেজাল্ট অনেক দেরিতে দেবে, দেখা যাচ্ছে 11 তারিখ পর্যন্ত তোমাদের এই কলেজে ভর্তি হওয়ার সময় আছে, 11 তারিখের পরে 12 তারিখে দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে 12 তারিখে তোমার যদি কলেজে রেজাল্ট দিয়ে তোমার এখন পয়েন্ট বোর্ড চ্যালেঞ্জ করার আগে পয়েন্ট ছিল মনে করো যে 4.45, আর বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমার পয়েন্ট বাড়ে সেটা 4.50 রূপান্তরিত হয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো বা তোমার মনে এরকম আসতে পারে যে আমি যদি 4.45 এই পয়েন্টটা নিয়ে যদি অ্যাপ্লাই করি কলেজে, তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে সেটা বাড়ে গেছে, তখন আবার ওই বাড়ে যে পয়েন্ট এখানে যুক্ত হয় তারপরে কলেজ চয়েসটা কি আসবে, না কলেজটা ওই আগের যে রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করছি ওইটার উপর ভিত্তি করে আসবে? আসলে সেই রকম কনফিউশন অনেকেরই আছে, শুধু তোমার না, সেই প্রশ্নের জন্যই আসলে আসা বা ওইটার জন্য ভিডিও বানানো। তোমরা অ্যাপ্লাই করো আগের পয়েন্টটা অনুযায়ী অ্যাপ্লাই করো, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়ার পরে যেটা পরিবর্তন হওয়ার পরে যে রেজাল্টটা অটোমেটিকলিভাবে যে কলেজে দিছো ওই কলেজের সার্ভারে যুক্ত হয়ে যাবে, এমনটা না যে তোমার 11 তারিখে কলেজের অ্যাপ্লাই করার শেষ, সেই 11 তারিখেই তোমার হচ্ছে ওই অ্যাডমিশনে তোমার রেজাল্ট দিচ্ছে কোন কলেজে পাইছো। সো ওরার অ্যাপ্লাই করার লাস্ট ডেট দিবে 11 তারিখ, ওইখান থেকে 6-7 দিন সময় নেবে কলেজ বাছাই করার জন্য যে কত পয়েন্ট হিসাবে কে কোথায় চান্স পাচ্ছে সেই হিসাবে। সো তার মাঝখানে তোমার এই নতুন পয়েন্টটা অটোমেটিকলিভাবে ওই তোমার যে কলেজে অ্যাপ্লাই করছো ওই কলেজের সার্ভারে বা ওই হিসাবে তোমার এমনিতেই চান্স হয়ে যাবে। তার মানে কী দাঁড়ালো, তুমি তোমার বর্তমান পয়েন্ট নিয়ে কলেজে অ্যাপ্লাই করো, তোমার পয়েন্ট যদি বোর্ড চ্যালেঞ্জের ফলে পরিবর্তন হয় সেই পরিবর্তনের রেজাল্টটা তোমার ওই রেজাল্টের মানে ভর্তির সময় পয়েন্টটা ওই আগের পয়েন্টটা দেখাবে না, যদি পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার ফলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা ওইখানে অটোমেটিকলিভাবে সার্ভারে যুক্ত হয়ে যাবে। আর কলেজ চয়েস দেওয়ার সময় অবশ্যই যেটা মাথায় রাখবে তোমার তোমার পয়েন্ট যেরকম আসছে সেইরকম কলেজে চয়েস দেওয়া। নাহলে দেখা যাচ্ছে তোমার চয়েস দিবে সেই 5টা কলেজে, খুব ভালো ভালো কলেজগুলোতে দিছো, মনে করো যে সরকারি কলেজে দিছো সায়েন্সে, তারপর মহিলা কলেজে দিছো ওইখানেও আবার সায়েন্সে দিছো, তারপর সিটি কলেজে দিছো ওইখানেও আবার সায়েন্সে দিছো, দেখা যাচ্ছে তোমার 4.50 সায়েন্সে এই 3টা চয়েসের মধ্যে একটা তো আসার সম্ভাবনা খুবই কম। তাহলে দেখা যাচ্ছে কি পরে তুমি যে 2টা চয়েস দিছো সেই 2টা চয়েস একবারে অনেক দূরে, এগুলাতে সহজেই হতে পারে যদি ওগুলাতে ওইরকম করে সায়েন্সের সিট খালি থাকে। তাহলে করতে হবে কি করতে হবে, তোমার পয়েন্ট যেরকম সেরকমভাবে ওইরকম কলেজে একবারই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে তোমার চয়েসগুলো দেওয়া নষ্ট না হয়ে যায়। দেখা গেলো এগুলোর মধ্যে কোনোটাতেই তোমার প্রথম অবস্থায় আসলো না, তোমার যে 5টা ধাপের যে চয়েসে যে প্রথম পর্যায়ে তুমি কোনোটাতেই চান্স পাবে না। এইভাবে তোমার দেখা যাচ্ছে হইতে পারে যে 1 বছর তোমার কোনো ভর্তি হইতে পারলো না, 3 বছর না হয় তোমাকে সামনে 1 বছর ভর্তি হতে হবে। কোথায় কলেজের চয়েস দেওয়ার ক্ষেত্রে পয়েন্টটা অবশ্যই মাথায় রাখে কলেজের চয়েস দিবে, যাতে তোমার এই 1 বছরটা অন্তত নষ্ট না হয়। আর এই সরকারি কলেজে তুমি যদি সায়েন্সে পাইতে চাও অবশ্যই GPA 5 পাওয়ার পরেও মার্কটা হচ্ছে আসল, যে 1150 বা 1160 বা 1100 এই পয়েন্টটার উপরে ডিপেন্ড করে তোমার ভর্তিটা আসবে, পয়েন্টের উপরে না। এমনও দেখা গেছে GPA 5 পাইছে অনেকে, আবার GPA 5 পাওয়া সরকারি কলেজে দিনাজপুর সরকারি কলেজে, মহিলা কলেজে অথবা সিটি কলেজে এগুলো কোনোটাতেই চান্স হবে, বাইরের জায়গায় রয়েছে। তো আমরা GPA 5 পাই লাফালাফি করার কিছুই নেই, এখানে মেইন পয়েন্টটা হচ্ছে এখানে তোমার কত মার্ক আসছে টোটাল এটার উপর ভিত্তি করবে, অবশ্যই উইথাউট পর সাবজেক্ট, পর সাবজেক্টের ব্যতীত যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ।